আসছে নতুন বাংলা ছবি হাঙ্গামা.com আর এই ছবির মহরতে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং পেয়ে গেছি তুলিকা দিকে। প্রথমেই বলো কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। তো ছবির নাম তো হাঙ্গামা.com, কি কি থাকছে, মানে কতটা হাঙ্গামা থাকছে, কি কি থাকছে যদি একটু তুমি শেয়ার করো। হাঙ্গামা.com মানেই মানে একটা সবথেকে মানে ওই প্রথমেই বলতে হয় যে ডক্টর কৃষ্ণদেব চ্যাটার্জির স্ক্রিপ্ট, তার ডিরেকশন কাছে আমরা তাকে পেয়েই এসেছি মজার বিভিন্ন মোড়ক আমাদের উপহার দিতে। তো সেরকমই একটা বড় মোড়ক ছবির ফর্মে এসছে হাঙ্গামা.com। দুটো ফ্যামিলির গল্প, সেই ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে মানে আমাদের ফ্যামিলিতে আমার একটা ছেলে একটা মেয়ে, আর একটা ফ্যামিলিতেও একটা ছেলে একটা মেয়ে। এছাড়াও প্রচুর প্রচুর মজার মজার চরিত্র আছেন, তারা মজার ঘটনা ঘটাবেন। আমরা একটা অদ্ভুত মজার মধ্যে ডুবতে চলেছি যখনই শুটিং শুরু করব। তুমি যখনই তোমাকে দেখি মানে অত্যন্ত পজিটিভিটি রয়েছে তোমার মধ্যে, অত্যন্ত এনার্জি। আমি জানি এখন বলা যাবে, হ্যাঁ মানে পজিটিভ। এই ভদ্রমহিলা নূপুর আমার চরিত্রের নাম, সেই নূপুরও খুব পজিটিভ, খুব মজা, এবং তার মধ্যে একটা মায়ের যে কন্ট্রোল করা ছেলে মেয়েদের প্রপার রাখা এবং বাবার হাত থেকে কখনো বাঁচানো, কখনো বাবার সাথেও একটা খুন ত্রুটি, সব মিলিয়ে মিশিয়ে একটা হ্যাপি ফ্যামিলির হ্যাপি হতে থাকার গল্প বলে। নিজে কখনো কোথাও গিয়ে হাঙ্গামা করেছে, মানে সেটা কলেজের কোনো রেভলিউশন হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে? আমি হাঙ্গামা শব্দটা ইউজ করবো না, কিন্তু প্রপার থাকার চেষ্টা আমার সবসময় থাকে, সেটা শুটিংয়ের মেকআপ রুম হতে পারে, ফ্লোর হতে পারে, বিভিন্ন জায়গায়। আমি চাই একটু প্রপারলি, কারণ এটা আমাদের একটা পুজো, তো কাজটা আমাদের কাছে পুজো, এবং মজা করতে করতে পুজো করে ফেলতে হবে, সব দেবী দেবীকে তুষ্ট রাখতে হবে, সেই জন্য একটু কখনো কখনো অনেক কিছু করতে হয়, সেটাকে আমি হাঙ্গামা নাম দিতে রাজি নেই। কাজটাই আরাধনা, মানে ছোট পর্দা বড় পর্দা মানে সমান তালে সব সময় আমরা কোনো না কোনো ভাবে তোমায় পাচ্ছি, চেষ্টা করছি, পাশে আছো সবাই, থ্যাংক ইউ। দর্শকদের কি বলবে শেষে? দর্শকদের বলবো যে আমাকে তো তোমরা খুব ভালোবেসে এসেছো, আমি চাইবো আগামীতেও ভালোবাসতে থাকো, কারণ তোমরাই আমাদের ঈশ্বর, আসলে তোমরা আছো বলেই আমরা আছি। আমরা চেষ্টা করি তোমাদের বিভিন্ন সময়ের অনেক রকম পরিস্থিতির যে ওঠা পড়া সেগুলোকে একটু মলম লাগিয়ে দিতে, সেই কাজগুলোই আমরা করে থাকি মূলত, এবং এটা আমাদের পেশাও, কাজেই আমাদের পাশে থাকো, তোমরা আছো বলেই আমরা আছি।